জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। চাকরি নাকি সংসার, কোনটা রক্ষা করবেন? সিদ্ধান্ত আপনাদের, পুলিশ কর্মকর্তাদের গহ্বরের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব ভিসা আবেদন ফি বাড়ালো যুক্তরাষ্ট্র, মহাবিপদে রয়েছে এবার বাংলাদেশ। এদিকে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। এবং জানিয়ে দেব জুলাই কাউন্সিলের সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলছে সংসদে সুলতান মনসুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চাকরি নাকি সংসার, কোনটা রক্ষা করবেন? সিদ্ধান্ত আপনাদের, বলছে পুলিশ কর্মকর্তাদের গহ্বর। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকায় 20-50 জন পুলিশ টাকা পাচার করেছে, তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মান সম্মান রক্ষা করবেন? চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন? সিদ্ধান্ত আপনাদের। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ কষ্ট করবে আর লুটপাট করে খাবে কয়জন, যার সংখ্যা 2-3%, বাকি 98% কষ্ট করবে, আর আমরা বসে বসে এখানে আঙ্গুল চুষবো, এটা হবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজিরবাগ, নিউ মার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদ সরকারের নাটক ছিল জানিয়ে গহ্বর রায় বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই, জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন, এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের ওপর কৈফিয়ত চায়। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনার বয়স হচ্ছে, এখনই আপনি 22-23 ঘন্টা জার্নি করে যাইতে পারবেন না, কিন্তু আপনার ICT উপদেষ্টা রয়েছে, লোকে বলে আমেরিকায় অনেকগুলো বাড়ি রয়েছে, ঘটনা যদি সত্যি হয় তাহলে এই বাড়িগুলো কাকে দেবেন? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার, অনেক অত্যাচার করেছেন, আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জনগণ সকল অবিচারের বিরুদ্ধে আর প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, এই সরকার সারা বিশ্বের কাছে গণধিকৃত সরকার হিসেবে পরিচিত, এরা দেশে বাকশাল কায়েম করেছে, এ থেকে জাতিকে মুক্তি করলে হলে প্রয়োজন এক দফার আন্দোলন, সরকার পতনের আন্দোলন, আর তা শীঘ্রই বাস্তবে রূপ নেবে। মহানগর বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবুর সভাপতিত্বে আবুল খায়ের লিটনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মহানগর নেতা খালিদ হাসান জ্যাকি, আওয়াল আকন, কবিরুল ইসলাম কাবিল, শফিক আহমেদ ভুইয়া, আনাস হাওলাদার প্রমুখ। ভিসা আবেদন ফি বাড়ালো যুক্তরাষ্ট্র। ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মী সহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ফি বাড়ালো যুক্তরাষ্ট্র। নতুন ভিসা ফি গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানোর কথা নিশ্চিত করা হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা B1, B2 এবং অন্যান্য আবেদন মুক্ত নন পিটিশন NIV যেমন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি $160, প্রায় $17,287 থেকে বাড়িয়ে $185, প্রায় $19,988 করা হয়েছে। অস্থায়ী কর্মীদের HLOPQ এবং আর শ্রেণীর জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি $190, প্রায় $20,529 থেকে বাড়িয়ে $205, প্রায় অর্থাৎ $22,149 করা হয়েছে। এছাড়া চুক্তির আওতাধীন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশার ই শ্রেণী ক্ষেত্রে ভিসা আবেদন ফি $205, অর্থাৎ $22,149 থেকে বাড়িয়ে $315, অর্থাৎ $34,035 করা হয়েছে। সব ধরনের অনভিবাসী ভিসার ফি ও কনসুলারের বর্তমান মুদ্রার বিনিময় হারের হালনাগাদ তালিকা দেখা যাবে এই লিঙ্কে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে, খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1.5 লাখ কোটি টাকা ঋণ খেলাপি, কিন্তু বাস্তবে তার দ্বিগুণ।
3 লাখ বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ছাড়া কেউ টাকা বিদেশে নিতে পারে না। আজ রবিবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ওই সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে টাকা পাচার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরেন সংসদে ICT প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক প্রজেক্টরের স্মার্ট বাংলাদেশের যে চিত্র তুলে ধরেন তার সমালোচনা করে তিনি বলেন, আমরা চুরিতে চাঁদাবাজিতে টাকা পাচারে স্মার্ট হয়েছি, আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না, ঘুষ ডলার নিয়ে বিদেশে নিয়ে স্মার্ট হয়েছে। তিনি বলেন, করোনার চাপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাপ, IMF এর শর্তের চাপ, ব্যাংক খাতের লুটপাটের চাপ, বহুমুখী এত চাপের মোকাবেলায় বাজেটের অগ্রযাত্রা মোটেও নিরাপদ হবে না বলে মনে করি। বাজেটে ব্যাংক খাত থেকে 1.5 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু NBR কে অটোমেশন করলে আরো 1.5 লাখ কোটি টাকার বেশি ভ্যাট ট্যাক্স আদায় হতো, ব্যাংক ঋণের দরকার হতো না, রাস্তাঘাটে মুজিব কোট পরে বুকে সোনার নৌকা লাগিয়ে ঘুরে বেড়াই। তাদের অন্তরে মুজিব আদর্শ কতটুকু আছে জানি না। রাজনীতি আজ চাটুকারদের দখলে গেছে, যারা যত বেশি তেল মর্দন করে টাকা লুটপাট করে বিদেশে পাঠায় রাজনীতিতে তারাই তত বেশি উন্নতি করে। জুলাই কাউন্সিলর সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের। ঈদুল আজহার পর জুলাইয়ের সুবিধাজনক সময়ে কাউন্সিলর করবে গণ অধিকার পরিষদ। গতকাল রোববার রাতে দলের কেন্দ্রীয় কমিটির মুলতবি সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার সভা হওয়ার কথা রয়েছে। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিষয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি ডক্টর রেজা কিবরিয়া জাতীয় ইনসাফ কায়েম কমিটির এক সমাবেশে অংশগ্রহণ করেন। এরপরই এই বিষয়ে গণ অধিকার পরিষদে সমালোচনা তৈরি হয়। ফলে আজ দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে রেজা কিবরিয়ার কাছে ইনসাফ কায়েম কমিটির সমাবেশ থাকা বিতর্কিত থাকা নিয়ে জানতে চাওয়া হয়। কেননা বিগত দিনে BNP সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিতর্কিত প্রায় সব কর্মসূচিতে রেজা কিবরিয়া অংশ নিয়েছেন। এ নিয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে BNP'র এক ধরনের ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হতে থাকে। বৈঠক সূত্রে জানায়, গণ অধিকার পরিষদের নেতাদের চাপের পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়া তাদের জানান দেন, সরকার বিরোধী যে কোনো প্ল্যাটফর্ম এ তাকে আমন্ত্রণ জানালে তিনি সেখানে অংশ নেন, এখানে তিনি দোষের কিছু দেখছেন না। জানা গেছে, শুধু ইনসাফ কায়েম কমিটি নয়, বিগত এক বছর ধরে VP নূর ও রেজা কিবরিয়ার মাঝে দূরত্ব চলছে, যে কারণে প্রায় বছরখানেক ধরে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে রেজা কিবরিয়াকে তেমন দেখা যায়নি। এছাড়া দলের অভ্যন্তরীণ বিষয়ে তাকে গুরুত্ব দেওয়া হয়নি। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক VP নুরুল হক নূর জানান, তারা দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গতরাতে বৈঠক করেছেন, সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নূর বলেন, বর্তমান সরকার BNP বিভক্ত করার উদ্দেশ্যে দলটির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দিয়ে ইনসাফ কায়েম কমিটিকে মাঠে নামিয়েছে, যার উদ্দেশ্যে শওকত মাহমুদকে দিয়ে BNP ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সত্তারের মতো লোক তৈরি করা। আমাদের দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ওই ইনসাফ কায়েম কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন এবং ইনসাফ কায়েম কমিটির সভায় অংশগ্রহণ করেছেন। আমরা যেহেতু BNP যুগপথ আন্দোলনে আছি, সেহেতু BNP একজন বহিষ্কৃত নেতার নেতৃত্বে ইনসাফ কায়েম কমিটির সভায় আমাদের আহ্বায়ক উপস্থিত থাকবেন, এটা অপ্রত্যাশিত। BNP নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সংসদে সুলতান মনসুরের ঘোষণা। আগামী নির্বাচন যাতে গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয় সেজন্য BNP ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাকসুর সাবেক VP সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। গতকাল রোববার 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ঋণখেলাপিদের কোনো ধরনের সুযোগ সুবিধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সুলতান মনসুর বলেন, ঋণখেলাপি যারা আছেন, বাংলাদেশ সরকার যাতে কোনো ধরনের সুযোগ সুবিধা না দেয় সেজন্য আমিও আহ্বান জানাই, তাদের তালিকা প্রকাশ করুন, যদি সরকার ব্যর্থ হয় আপনারা প্রকাশ করুন। বিরোধী দল অভিযোগ করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে, আমি আহ্বান জানাবো বিরোধী দলকে, আপনাদের কাছে যদি তালিকা থাকে সেই তালিকা প্রকাশ করুন, জনগণ দেখবে কারা কারা বিদেশে পাচার করেছে। তারা সেটি না করে যাতে আগামী নির্বাচন গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করছে, তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে পারছে না।